যে লোক ধরে এগুলাকে ও পেয়ে থাকে গ্রাম অঞ্চলে, সে আমাদের ফোন দেয়। আমরা চারজন মিলে ওখানে যাই যে দেখি ওইখানে কি অবস্থায় বানরগুলো আছে। এরপরে আমরা ওইখান থেকে দেখি যে ভালো আছে কি সুস্থ আছে, কি অবস্থা ওর, ভালো কি খারাপ। এরপরে ও মেয়ে না ছেলে ওইগুলো দেখি। এরপরে আমরা সাইকেল নিয়ে তো যাই ওইখানে, ওইখান থেকে এরপরে সাইকেল নিয়ে আমরা রেস্কিউ সেন্টারে নিয়ে আসি। এখানে আনার পর আমরা একটা টেক বলা হয়, যেটা ওইটা টেক মানে চেক করা হয় যে আগের কি আমাদের এই টেক করা মনে করেন ছাড়ানো আছে কি না, ওইগুলা যদি ধরা পড়ে ওইটাই মানে আমরা চেক করি আর কি, যে ওইটা আবার ধরা পড়েছে নাকি।